রাতভর পূজা অর্চনা, দেবতার আরাধনা ও ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা শেষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে সমুদ্রের নোনা জলে পূর্ণ স্নানের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের রাস উৎসব পালিত হয়েছে। রাস পূর্ণিমাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরবন সংলগ্ন সাগরপাড়ের দুবলারচরের আলোর কোলে জড়ো হয় হিন্দু ধর্মাবলম্বী হাজারো তীর্থযাত্রী। বন বিভাগের পাস পারমিট নিয়ে গত শনিবার নৌকা, ট্রলার ও লঞ্চ সহ বিভিন্ন নৌযানে তারা পৌঁছান বঙ্গোপসাগর তীর দুবলারচরে। মোংলা থেকে নৌপথে 120 কিলোমিটার দূরের এই দুর্গম চরাঞ্চলে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষে বা অগ্রহায়ণ মাসের প্রথম দিকের ভরা পূর্ণিমার সময় এ রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা মনে করেন সাগরের নোনা জলে স্নান করলে তাদের মন বাসনা পূর্ণ হবে, তবে করোনা সংক্রমণ রোধে এবছর সাগরপাড়ে কোনো মেলা বা উৎসব হয়নি, আর ঐতিহ্যবাহী রাস এ উৎসবে সমাগম ঘটেনি দেশ বিদেশী অন্য ধর্মাবলম্বীদের। এর আগে 2019 সালেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সুন্দরবনে রাস পূজা ও পূর্ণ স্নান উপলক্ষে কোনো মেলা বা উৎসব হয়নি। রাস পূজায় আসা ভক্তরা বলেন, আজকে এই মহাস্নানের মূল উদ্দেশ্য হচ্ছে সারা পৃথিবী থেকে করোনা যাতে দূর হয়ে যায়, সেই জন্য আমরা সবাই গঙ্গার কূলে বসে প্রার্থনা করছি। মানে পূর্ণ স্নানের মাধ্যমে আমাদের রাসমেলা আজকেই শেষ। রোগ শোক তাপ সব যেন ধুয়ে মিশে চলে যায় আজকে এই পূর্ণ স্নানের মাধ্যমে।